জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার 7 আগস্ট বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভাটারা থানার 40 নং ওয়ার্ডের জনসাধারণের মাঝে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আহাদ ইউ চৌধুরী শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাইনউদ্দিন মাইনু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গাজী আব্দুস সালাম, আনিসুর রহমান, বেলাল পাটোয়ারি, গুলশান থানা জাতীয় পার্টির সহসভাপতি শফিকুর রহমান, জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জাতীয় ছাত্র সমাজের সাবেক সহসভাপতি শাহ আনোয়ারুল অনু সহ আরও অনেকে। আজকে আমরা ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের ভাটারা থানার 40 নম্বর ওয়ার্ডে আমরা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে এই অত্র এলাকার জনসাধারণকে আমরা কোভিড-19 উপলক্ষে যে করোনার যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন এবং মাস্ক বিতরণের একটি প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। আমাদের এই প্রোগ্রাম যে পর্যন্ত করোনা শেষ না হবে সেই পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম অব্যাহত থাকবে। শুধু 40 নম্বর ওয়ার্ড নয়, ঢাকা সহ সারা বাংলাদেশের আমরা জাতীয় যুব সংহতির নেতাকর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে যাতে তারা এই ধরনের প্রোগ্রাম নেয় এবং তারা যাতে জনসাধারণকে সহযোগিতা করে। আমাদের এই কারণ বাংলাদেশ সরকার টিকার জন্য, করোনা টিকার জন্য অনেক কিছুই করতেছে, চেষ্টা করতেছে। সরকারের পাশাপাশি আমরা জাতীয় পার্টি অঙ্গ সংগঠন জাতীয় যুব সংগঠনের পক্ষ থেকে ভলেন্টারি সার্ভিস দিচ্ছি। আমাদের এই সার্ভিস অব্যাহত থাকবে। আমি পল্লী টিভিকে ধন্যবাদ জানিয়ে আমার অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, জাতীয় যুব সংহতি জিন্দাবাদ, পল্লী বন্ধু এরশাদ অমর হোক, জিএম কাদের জিন্দাবাদ, এবং এই 40 নম্বর ওয়ার্ডবাসী জিন্দাবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওখন না, আমরা শুরু থেকে আছি এলাকায় মাস্ক বিতরণ সাহায্য সহযোগিতা এই অফিস থেকে, এখান থেকে করছি। আর বিশেষ করে আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের পাশে আছে, এর জন্য ধন্যবাদ কেন্দ্রীয় কমিটিকে, ধন্যবাদ। যাতে ওনারা ওনাদের প্রয়োজনীয় সকল কাজকর্ম সুসম্পন্ন করে, এবং আমরা জাতীয় পার্টি সবসময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকার প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সকলের সহযোগিতা চাই এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। আমার ছবি আইছে, ধন্যবাদ।